আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং বাংলাদেশ। বি উইথ মি উইথ মাই চ্যানেল, আই উইল শেয়ার সাম ইন্টারেস্টিং কুকিং ভিডিও উইথ ইউ পিপল। থ্যাংক ইউ। শিম দিয়ে বল মাছ রান্না করব। আমি কিভাবে রান্না করি দেখিয়ে দিচ্ছি। আধা কেজি শিম নিয়েছি, ছয় পিস বোয়াল মাছ পরিষ্কার করে নিয়েছি, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম। 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিলাম। চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আরো অল্প পানি দিয়ে দিলাম। এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 গ্লাস গরম পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এক চা চামচ লবণ দিয়ে দিলাম, সিমগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, সিমগুলো কষাবো 2-3 মিনিট। ভাজা তেলগুলো দিয়ে দিলাম, দু
2 গ্লাস গরম পানি দিয়ে দিলাম শিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এক গ্লাস গরম পানি দিয়ে দিলাম, কিছু ধনে পাতা দিয়ে দিলাম। আরো কিছু সময় রান্না করব। শিম দিয়ে বোয়াল মাছ রান্না হয়ে গেছে। ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।